চীনের শিনজিয়াংয়ে উইগুর মুসলিমদের জোর করে কথিত সংশোধন কেন্দ্র বা বন্দি শিবিরে আটকে রাখার ভয়াবহ তথ্য ফাঁস হয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে পুলিশের কম্পিউটারে থাকা ছবি, বিভিন্ন গোপন নথি ফাঁস করেছে হ্যাকাররা। এই তথ্য ভান্ডারটি শিনজিয়াং পুলিশ ফাইল নামে প্রকাশ হয়েছে। এটি প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ফাঁসকৃত নথিগুলো 2018 সালের। হ্যাকাররা তথ্যগুলো গোপনে হাতিয়ে তুলে দিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার কর্মী ডক্টর আদ্রিয়ান জেনজেনের কাছে। তিনি এ তথ্যগুলো এবছরের শুরুতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছে পৌঁছে দেন। 90 লাখ মুসলিম অধ্যুষিত এ অঞ্চলের প্রায় 10 লাখ উইগুর নারী পুরুষ বন্দী রয়েছে সুরক্ষিত বন্দি শিবিরে। চীন সরকার এ বন্দি শিবিরকে চরিত্র সংশোধনাগার নাম দিয়েছে। উচ্ছৃঙ্খল অবস্থা থেকে নিরাপদ ও সুরক্ষা দিতে তাদের এ কার্যক্রম। চরিত্র সংশোধনাগারের নামে চীন সরকার এসব মুসলিমদের প্রতি চরম অত্যাচার ও নির্যাতন করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে তা উঠে এসেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন সূত্র জানায়, জিনজিয়াং প্রদেশে বসবাসরত উইগুর মুসলমানদের উপর চীন সরকারের বর্বরতা সীমা ছাড়িয়ে গেছে। মুসলিমদের বন্দি করা এখনও থামেনি। উইগুর মুসলিম বন্দীদের মুক্তির দাবিতে কবিতা লেখার অপরাধে সম্প্রীতি প্রখ্যাত হুই মুসলিম কবি কুইচুই হাওজিনকে গ্রেপ্তার করা হয়েছে। মুসলিম নির্যাতনে এসব তথ্য যাতে চীনের বাইরে যেতে না পারে, সেজন্য তারা প্রতিনিয়ত মোবাইল ও ইন্টারনেট সংযোগে বিধিনিষেধ আরোপ করেছে। সরকারিভাবে দেশি বিদেশি সাংবাদিকদের জন্য জিনজিয়াং প্রদেশে ভ্রমণও নিষিদ্ধ করা হয়েছে। চীন সরকার কর্তৃক এসব অত্যাচার নির্যাতনে এখনও কোনো উইগুর মুসলিম প্রতিরোধমূলক কিংবা আত্মরক্ষামূলক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তারপরও দেশটির সরকার উইগুর মুসলিমদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে বহির বিশ্বে দৃষ্টি অন্যদিকে প্রবাহিত করছে। অথচ দেশীয় কিংবা আন্তর্জাতিক কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা পায়নি তারা। চীন সরকার মুসলিম ঐতিহ্য সংস্কৃতি ধ্বংসে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে, যা ধীরে ধীরে তা বাস্তবায়ন করছে। তার কিছু হল জিনজিয়াং প্রদেশের কোনো পুরনো মসজিদ সংস্কার করতে না দেয়া, নতুন মসজিদ নির্মাণের অনুমোদন না দেয়া, বৌদ্ধ মন্দিরের আদলে সংস্কার করার পরিকল্পনা গ্রহণ করলে কেবল পুরনো মসজিদ সংস্কারের অনুমোদন মেলে, প্রকাশ্যে ধর্মীয় শিক্ষার কোনো সুযোগ নেই জিনজিয়াংয়ে, তাই কঠিন গোপনীয়তার মধ্যেই ধর্মীয় শিক্ষা নিতে হয় তাদের। পবিত্র হজকে পুরোপুরি নিরুৎসাহিত করা হচ্ছে। জিনজিয়াং প্রদেশের হুই জেলার লিউ কাওলান ও কাশগড়ের প্রাচীন মসজিদে মুসলিমদের জুম্মার নামাজ আদায় নিয়মিত বাধা প্রদান করা হচ্ছে। নামাজ আদায়কালে প্রতি 1000 মুসলিমের বিপরীতে অস্ত্র সজ্জিত 100 পুলিশ সদস্য মসজিদ ঘিরে রাখে। পোস্টারের মাধ্যমে চীন সরকার এর প্রচারণা চালাচ্ছে যে নামাজের জন্য মসজিদ নয়, বরং নামাজ পড়ার জন্য ঘরে যাও। উইগুর মুসলিমদের ইসলামী সংস্কৃতি ও মূল্যবোধকে ধ্বংস করতে চীন সরকার নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করছে। মুসলিম যুবকদের বৌদ্ধ মেয়েদের বিয়ে করতে অর্থের প্রলোভন দেখানো হচ্ছে। মুসলিম গর্ভবতী নারীদের অবৈধভাবে গর্ভপাত করানো হচ্ছে। আবার বৌদ্ধ ধর্মাবলম্বী ছেলেদের কাছে মুসলিম মেয়েদের জোরপূর্বক বিয়ে দেওয়া হচ্ছে বলেও রয়েছে ব্যাপক অভিযোগ। মুসলমানদের শিক্ষার সুযোগও অত্যন্ত সীমিত করা হয়েছে, সুকৌশলে তাদের অশিক্ষিত রাখা হচ্ছে। 1996 সাল থেকে জিনজিয়াং প্রদেশের 40টি শহর গ্রামে অবস্থিত মাদ্রাসা ও হিফজখানার উপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে, ফলে এ অঞ্চলের শিশু কিশোররা ধর্মীয় জ্ঞান ও কোরআন হিফজ করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। 18 বছরের নিচে শিশু কিশোরদের জন্য ধর্মীয় শিক্ষা গ্রহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে চীন কর্তৃপক্ষ। জিনজিয়াংয়ে মুসলমানদের তুর্কি ভাষা ও আরবি বর্ণমালা ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইতিমধ্যে জিনজিয়াংয়ে 50টির মতো পুরনো মসজিদ সিলগালা করে দিয়েছে চীন কর্তৃপক্ষ। অতি সম্প্রতি মক্কাভিত্তিক রাবেতা আল আলম আল ইসলামী জিনজিয়াংয়ের স্থানীয় ভাষায় অনুবাদ করা কোরআনের 3 লাখ কপি মুসলমানদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য পাঠিয়েছে, কিন্তু কমিউনিস্ট কর্তৃপক্ষ সব কপি বাজেয়াপ্ত করে। পরে আন্তর্জাতিক মুসলিম সম্প্রদায়ের ছাপে কিছু কপি তারা ফেরত দেয়। ফলে চীনের সর্বাধিক মুসলিম অধ্যুষিত জিনজিয়াং প্রদেশে মুসলিমদের ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার সীমিত হয়ে পড়েছে। মানবাধিকার ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো উঠে এসেছে এসব তথ্য। মুসলিম বিধিবিধান, বিয়ে, তালাক, উত্তরাধিকার সংক্রান্ত অন্যান্য সব বিধানও কৌশলে মুছে ফেলার অপতৎপরতা ব্যাপক হারে চালানো হচ্ছে। মুসলিম পুরুষ ও নারীদের জন্মশাসন ও বন্ধত্ব করে দেওয়া হচ্ছে। সম্প্রতি জিনজিয়াং প্রদেশের যে কোনো একটি শহরকে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা ও বিস্ফোরণের জন্য বাছাই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে চীন সরকার।
শুধু তাই নয়, 1964 সাল থেকে জিনজিয়াং প্রদেশের পরিবেশের ভারসাম্য রক্ষা না করে এ পর্যন্ত প্রায় 40টি ক্ষতিকর বিস্ফোরণ ঘটানো হয়েছে। চীন সরকারের জুলুম অত্যাচার থেকে বাঁচার লক্ষ্যে জিনজিয়াংয়ের প্রায় 25 লাখ অধিবাসী পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থান করছে। নানা অজুহাতে উইগুর মুসলিম নেতৃত্ব স্থানীয়দের জেল জুলুম এমনকি মৃত্যুদণ্ড দিচ্ছে সরকার। উইগুর মুসলিমদের প্রতি এত নির্যাতন সত্ত্বেও দেশের প্রতি তাদের ভালোবাসা আজও অটুট। শত নির্যাতন ও নিপীড়নের মুখেও দেশপ্রেমে ভাটা পড়েনি। তারা চীনকে ভালোবাসে, নিজ দেশে নিজেদের প্রিয় পবিত্র ধর্ম ইসলাম নিয়ে বেঁচে থাকতে চায় উইগুর মুসলিম জাতি। আল্লাহ তাদের কবুল করুন, তাদের মনোবল বৃদ্ধি করে দিন, তাদের প্রতি নাজিল হোক আল্লাহ তাআলার অবারিত রহমত।